প্রিয় শিক্ষার্থী, বিহাম একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব 31 অধ্যায়, উড়ি খুহি আঙুল সলবোধা খঙ্গিগা মালকায়, আমার জন্মস্থানের আবহাওয়া শৌলের চেয়ে স্বচ্ছ। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দুজন লোক তারা জানলা দিয়ে বাইরে তুষার পড়া দেখছে। প্রথমেই বারু সাহেব বলতেছে, সলমিনসি বাকুল বসিও, সলমিন সাহেব বাইরে দেখুন, জিগম নুনি ওয়ায়ো, এখন তুষার আসতেছে, ওয়াও সিনগে হেয়, বেশ কি সুন্দর। এরপরে সলমিনসি বলতেছে যে বারুষি নুরুল সোমবয়, বারু সাহেব কি প্রথম তুষার দেখছেন? তখন বারু সাহেব বলতেছে, নে উড়ি খুহিয়াঙ্গল ইল নিয়ন নে নে দয়, আমার জন্মস্থানে প্রায় সবসময়ই গরম থাকে, সারা বছরই গরম থাকে। শিবিরি অলিদ ডিসেম্বরেও সুইজ খিয়নি, সর্বনিম্ন তাপমাত্রা ইশিবদু জংরু দ্বারস বাদাকে খাস সুয়ংদু হাল সুইসয়, মানে ডিসেম্বরেও সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির মতো হওয়ায় সাগরে গিয়ে সাঁতার কাটা যায়। সলমিনসি বলতেছে, জংমারিও সত্যি বারুষি খুহিয়াঙে ইয়হাং খাগুসি বয়, বারু সাহেবের দেশে একবার ভ্রমণ করতে যেতে চাই। এরপরে সলমিনসি বলতেছে, বারু সাহেব বলতেছে, খেউড়ে বিঘা মানি ওয়ায়ো, শরতে শীতে বৃষ্টি বেশি আসে, এর জন্য সুভায়ো আর্দ্র থাকে, ইয়ে হাঙ্গল হারিও মন, ভ্রমণ করতে হলে ইউরোমে খাসেও, গ্রীষ্মে যাবেন, খিউনি নুবজিমান, তাপমাত্রা বেশি, বিঘা ওজি আনা স, তবে তাপ বৃষ্টি না আসার কারণে ইয়হাং হাজি ইয়হাং হাগি জয়, ভ্রমণ করা সহজ। এরপরে আমরা দেখতে পাচ্ছি নালসি ওয়েদার, আবহাওয়া। তো এইখানে প্রথম যেটা দেখতে পাচ্ছি খিউন তাপমাত্রা, এরপরে ইয়ং সাং, এটা হচ্ছে উচ্চ তাপমাত্রা, ইয়ং হ্যাঁ নিম্ন তাপমাত্রা, শুব্দু আর্দ্রতা, তারপরে খিউনি নুব্দা মানে সুইগো খিউন, এটা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা, তারপর সুইজ খিউন সর্বনিম্ন তাপমাত্রা, খিউনি নুব্দা তাপমাত্রা বেড়ে যাওয়া, খিউনি নাদ্দা তাপমাত্রা কমে যাওয়া, এরপরে খিউনি উল্লাগাদা তাপমাত্রা উঠে যাওয়া, খিউনি ন্যারিও গাদা তাপমাত্রা নেমে যাওয়া, সুফাদা এটা হচ্ছে আর্দ্রতা, এবং খঞ্জহাদা লাস্টটা হচ্ছে খঞ্জহাদা, এটা শুষ্ক। এখন মনবব, এই মনববে খা ব্যক্তি এবং গা ব্যক্তি এরা দুজন আলোচনা করে, না ব্যক্তি। এইখানে এই আলোচনা আমরা এখন দেখব। প্রথমে এক নম্বরে বলতেছে যে সুরুষি খুহিয়াঙে ইয়োরম নালসিগা, অতএব সুরু সাহেবের জন্মস্থানের তাপমাত্রা কেমন, আবহাওয়াটা কেমন, এটা হচ্ছে সামশিবদু কাজী খিউনি উল্লা কাজিমান, 30 ডিগ্রির মতো তাপমাত্রা উঠে যায়, তবে শুব্দু নাজাস আর্দ্রতা মানি দবজি আনায়, আর্দ্রতা বেশি থাকার কারণে গরম লাগে না। এরপরে দুই নম্বরে বলতেছে যে ইন্দিকাশি খু হিয়াং সৌল হাগু বিশুথায়, ইন্দিকা সাহেবের জন্মস্থান কি সৌলের মতোই আনিও না, সৌলুন সারামি মানজিমান, সৌলের লোকজন বেশি, মান মানে কিন্তু উড়ি খুহিয়াঙ্গল আমার জন্মস্থানে সারামি বিয়েল আফসোস, জন্মস্থানে লোকজন তেমন নেই। তিন নম্বর হচ্ছে উনুল দো আজও ইরুল হ্যায়, আজও কাজ করেন কি, নে উনুল শুইনুন নালজিমান, আর আজ বিশ্রামের দিন, তবে কা ইরি মানজিস হুইসায় নাওয়াসায়, কাজ বেশি থাকার কারণে কোম্পানিতে এসেছি। এরপরে এগুলো আপনারা মিলিয়ে নেবেন, এগুলো দেখে নেবেন। নেক্সট হচ্ছে দেহওয়া ই, দেহওয়া দুই, এখানে ট্যাক্সি ড্রাইভার এবং
তার প্যাসেঞ্জার এর মধ্যে কথোপকথন হচ্ছে আমরা সেটা দেখব। ট্যাক্সি ড্রাইভার বলতেছে যে অসুসিও আসুন বা স্বাগতম। তো খান সাহেব যে হচ্ছে ট্যাক্সি প্যাসেঞ্জার সে বলতেছে যে সিন্ধু রিমরু খা জুসিও, সিন্ধুরামের দিকে আমাকে নিয়ে চলুন। ট্যাক্সি খিসা, এই ট্যাক্সি ড্রাইভার বলতেছে, ট্যাক্সি মানে ট্যাক্সি আর খিসা মানে ড্রাইভার। নে হ্যাঁ আলগে সুমনিদা বুঝতে পেরেছি, কুরন্দে অদিয়েছ ও আসুসেও, কিন্তু কোথা থেকে এসেছেন? খান বলতেছে যে কম্বোডিয়া এসো ও আছেও, কম্বোডিয়া থেকে এসেছি। তখন এই ট্যাক্সি খিসা বলতেছে আচ্ছা কম্বোডিয়ায়ও, কম্বোডিয়া থেকে যদু হানবন ইউহ্যাংল খা বোয়াসুন দে, আমি কম্বোডিয়াতে একবার ভ্রমণ করেছিলাম। জংম জয় সত্যিই সুন্দর, খুঙ্গিগা খুঙ্গিদো মালকো শিকরূপজি আনায়ও, আবহাওয়াও বেশ মানে বাতাস খুব স্বচ্ছ এবং কোলাহল নেই। এরপরে খান বলতেছে যে নে হ্যাঁ উড়ি খুহিয়াংয়ে আমার জন্মস্থানে সোলবোদা ইনগোদু যক্ষ, জনসংখ্যা কম, জুয়ুং হ্যাও একেবারে নিরিবিলি খুরাস, সেই কারণে সৌম সৌলে উল সৌলে ওয়াসুলতে সারামি নম মানুষ কামচাক নুল্লাসেও, তাই সৌলে বেশি লোকজন দেখে একটু বিস্মিত হয়েছি। কামচাক নুল্লাসে মানে হচ্ছে বিস্মিত হওয়া। এরপরে অহুই টু শব্দার্থ দুই, এটা আমরা দেখব। এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর জনসংখ্যা, তাহলে ইনগোগা মান্দা জনসংখ্যা বেশি, এখানে জনসংখ্যা কম, ইনগোগা জগদা জনসংখ্যা কম, বুকজুগ খাদা হেবিজিবি জ্যাম, হানজো খাদা একেবারে নির্জন যেখানে মানুষজন খুবই কম। আবার এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা লোক যে বাসে থেকে নেমে জিহাসলের দিকে যাচ্ছে, অর্থাৎ বাসে থেকে নেমে ট্রেনের দিকে যাচ্ছে, কিউথুঙি ফিওল্লি হাদা, পরিবহন সুবিধাজনক, হিউথুঙি বুল্লি ফিয়ন হাদা, পরিবহন অসুবিধাজনক মানে গাড়িগুলো তেমন পাওয়া যায় না, শিকুরুবদা কোলাহল, জুয়ুং হাদা একেবারেই নিরিবিলি। তারপরে জুঙ্গিগা খুঙ্গিগা মালগদা বাতাস স্বচ্ছ, ইয়মিয়ং হাদা বিখ্যাত, সিঞ্জল হাদা দয়ালু। এরপরে খা ব্যক্তি, এক নম্বরে খা ব্যক্তি প্রশ্ন করতেছে যে মনিকাশি খুইয়াঙ্গুল সলবুদা ক্ষয় ক্ষমানে বড়, এখানে মনিকা সাহেবের জন্মস্থান কি সোলের চেয়ে বড়? না ব্যক্তি বলতে চানিও না, সলবুদা জকয় যা কয় না সোলের চেয়ে ছোট। উনুল সাম স্বপ্নেও, আজকে খুব ঠান্ডা? নে হ্যাঁ অজে অজবুদা খিউনি নুরলা গেছেও, হ্যাঁ গতকালের চেয়ে তাপমাত্রা নেরিও গেছেও নেমে গেছে, এটা আপনারা দেখে নেবেন। এরপরে এটাও দেখে নেবেন, এখানে একটা আলোচনা রয়েছে আমরা সেটা দেখব। এখানে যে আলোচনাটা সেটা হচ্ছে যে খুহিয়াংয়ে অদিয়ে জন্মস্থান কোথায়, যে খুহিয়াংয়ে ফিলিপিন বুড়াখায়ে, আমার জন্মস্থান ফিলিপাইনের বুড়াখায়ে, বুড়াখায়ে নালশিগা অতিও বুড়াখায়ে কেমন, বুড়াখায়ে নালশিগা অতিও বুড়াখায়ের তাপমাত্রা কেমন, শৈলবোধা দয়ও শৈলের চেয়ে গরম, সুগু খিউনি সর্বোচ্চ তাপমাত্রা সামশিব ফালদু জংদু ইগো 38 ডিগ্রির মতো, এবং সুযোগ হিউনি ইশিব্ধ জংদুয় এবং সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রির মতো, শুব্ধ হায় এই আর্দ্রতা নুফায় আর্দ্রতা কম কি নে সলবোধা শুব্ধ নুফায় হ্যাঁ আর্দ্রতা বেশি, বুড়া খায় অতিও খসিয়েও বুড়া খায় কেমন, যে যে খুহিয়াং আমার জন্মস্থান সলবোধা সৌলের চেয়ে ইনগুদু ইনগুদু জনসংখ্যা যক্ষ কম, জুয়ুং হ্যাও নিরিবিলি খুরাস খুরিগো, সেই কারণে বাদাগা ইয়মিয়ং হাসু
সাগর বিখ্যাত হওয়ার কারণে খোয়াং গোয়াং গ্যাক পর্যটন মানি ভয় পর্যটন বেশি আসে। এরপরে এখানে আছে জংবু, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জংবু, আমাদের এটা খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে, কেননা এখানে কোরিয়ান সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়া আছে। হানগুগে হ্যাং জক কিউয়ক, এখানে কোরিয়ার প্রশাসনিক এলাকা, এই হ্যাংজক মানে হচ্ছে প্রশাসনিক, কিউয়ক মানে এলাকা। হানগুগুন কোরিয়ার হানগে একটি থুকবিয়লসি বিশেষ শহর, সি মানে হচ্ছে শহর, সোল, তাহলে কোরিয়াতে একটি বিশেষ শহর সোল। ইয়সুদগে খোয়ানিয়ক সি, এই সি মানে হচ্ছে শহর, এবং ছয়টি ছয়টি শহর আছে, বড় শহর আছে, সেগুলো হচ্ছে যে বোসন, ইনসন, দেগু, খোয়াংজু, দেজন, ওলসান, এই ছয়টা হচ্ছে বড় শহর। ফালগে আটটি, ফালগেদো আটটি প্রদেশ আছে, সেটা হচ্ছে খিয়ংগিদো, গাংওন্দো, সুংসুং বুগদো, সুংসং নামদো, জল্লা বগদো, জল্লা নামদো, কিয়ংসাং বগদো, কিয়ংসাং নামদো, এই আটটি হচ্ছে বড় প্রদেশ। এবং হানগে থুকবিয়ল জাসি একটি বিশেষ স্বায়ত্তশাসিত প্রদেশ শহর আছে, সেটা হচ্ছে সেজুংসি, সেজুংসি এটা স্বায়ত্তশাসিত একটা শহর। এবং হানগে থুকবিয়ল জাসিদু একটি স্বায়ত্তশাসিত প্রদেশও আছে, সেটা হচ্ছে জেজুদো, ইরোইয় জিয়সংদা, এরকম আছে। এরপরে খিয়ংগিদু ওয়া, খিয়ংগিদু এবং ইনছন গোয়া, ইয়কশি এবং সৌল গোয়া হামকে শুধু গুয়নুরু বুল্লিনুন্দে, এর মানে হচ্ছে যে এই ইনছন, এরপরে খিয়ংগিদু এবং সৌল, এই তিনটাকে একত্রে রাজধানী বলা হয়। ইগুসুন, এই স্থানে দেহানমিনগুক গণপ্রজাতন্ত্রী কোরিয়ার ইনগু জনসংখ্যার জলবান, মানে জনসংখ্যা উন্নতি করেছে, মানে জনসংখ্যা বেশি, নৌমু সারামদরি শালগু ইসমিতা, বেশি লোক এখানে বাস করে। গাঙ্গন্দ সিলশিপ প্রো, এখানে প্রো মানে হচ্ছে পার্সেন, সিলশিপ প্রো গা সানজি গো বাথা বাথাদু ইসয় খোয়ান গং গ্যাগি মানি সাজা খুশিমনিদা, এর মানে হচ্ছে যে এই গাঙ্গন্দ, এই গাঙ্গন্দ প্রদেশে 80% মতো পাহাড়ি এলাকা এবং সাগর থাকার কারণে পর্যটক যারা আছে তারা এই এলাকাটাকে বেশি পছন্দ করে বা বেশি খুঁজে থাকে। এরপরে সুংসং জংদু, জংবু, জিবাংগোয়া, নামগো, জিবাং ইয়ে জু জুনুন, ইয়খাল হানুন, খসুরু, খিউথুঙি, ফিলিও হাগো, এটা হচ্ছে যে এই সুংসং দো, এই এলাকাটা হচ্ছে একটা দক্ষিণের একটা অংশ যেখানে যেখানে যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত এবং পরিবহনও উন্নত, এছাড়া সুবিধাজনক, এছাড়া হচ্ছে যে গুয়াহাক্কিও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও এখানে হ্যাংজন উন্নয়ন করেছে। হ্যাঁ, জুংসিম জিমনিদা, এখানে এই এই জিনিসগুলো এখানে বেশি আছে। জল্লাদু হানগুগে সুইদের শাল, এখানে জল্লাদু হচ্ছে কোরিয়ার সবচেয়ে বেশি চাল, শ্যাংশান জিরো জঞ্জু উৎপাদনকারী এলাকা, এটা হচ্ছে জঞ্জু এবং গুয়াংজু, এই দুইটা এখানে কোরিয়াতে বেশি ধান হয়, ধান উৎপন্ন হয়। ধুঙে প্রভৃতি শহরে ইয়মিয়ং হামনিদা বিখ্যাত। ইখোসে, এই স্থানে মাসিষ্ণু নুমশিক মানি খসুরুদু ইয়মিয়ং হ্যাঁ, এখানে মজাদার খাবার বিখ্যাত হওয়ার কারণে খোয়াংগোয়াংগ্যাক পর্যটকরা মানি সাসুমনিদা, এটা বেশি পছন্দ করে বা খুঁজ করে এই এলাকাটা। খিয়ংসাংদো, এখানে হচ্ছে এই খিয়ংসাংদো, দেগো, উলসান, বুসান এবং থুঙে প্রভৃতি
খুয়ান গুয়াং খুয়াং ইয়ক শি মিও ইয়ক ইসয় বাদা জুংসিম রু খুং অফ মানি মালদার হাসম নেতা। এই এলাকাগুলো হচ্ছে সমুদ্রকেন্দ্রিক এলাকা, তারপরেও এরা বেশ উন্নয়ন সাধন করেছে। খিয়ংজো শিল্লা, এই খিয়ংজো হচ্ছে শিল্লা মানে পূর্বে, এই খিয়ংজো পূর্বে সুদূর ইসুমিতা, পূর্বে রাজধানী ছিল, সুদূর মানে রাজধানী, রাজধানী থাকার বিষয়ে জন্থুং মুন হওয়া ঐতিহ্যবাহী সংস্কৃতি মানি নামা ইচ্ছায়, ঐতিহ্যবাহী সংস্কৃতি এখনও অবশিষ্ট আছে, মানে এখনও আছে। এবং সেগের মানে হচ্ছে বিশ্ব, সেগে মুন হওয়া সানুরু বিশ্ব সংস্কৃতিতে জিজং দুই সুন্নিতা, বিশ্ব সংস্কৃতিতে বেশ অবদান রেখেছে। হানগুগে দ্যাফিউজুগিন কোরিয়াতে প্রধান খোয়ান গোয়াং জিনুন, কোরিয়ার প্রধান পর্যটন এলাকা হচ্ছে জেজুদু, এটা হচ্ছে জেজুদু একটা দ্বীপ এলাকা। এবং দুগ্ধু খান জায়ক খান, এটা হচ্ছে বিশেষ করে নির্মল পরিবেশের এবং সংস্কৃতির খানজন হি খসড়ু এরকম একটা স্থান হওয়ার কারণে খুব যে যায়ও দুশিরু জিজং হ্যাঁ হানগুক পুনমান কুরিয়ার পাশাপাশি আনিরা উইগুগে দো মানে বিদেশিরাও সাজুন খোয়াং গোয়াং জিক খদুপ নিয়ে সুমিতা, মানে এটা হচ্ছে পর্যটন এলাকা, কুরিয়ার পাশাপাশি বিদেশিরাও এই এলাকায় ভ্রমণ করে। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি প্রত্যেক শ্রেণীর বেশ উপকারে আসবে। এখানে যে যে দুধ গিল কি এটা নিয়ে আমি তো বলেছি যে পরে ক্লাস অবশ্যই করব, আপনারা কমেন্ট করে জানাবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বিহাম একাডেমি।